হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের মধ্যে যে ট্র্যাফিকটি নিয়ে এসেছি সেটা বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছ একটি 4 TB হার্ড ডিস্ক। এই 4 TB হার্ড ডিস্কটি আমাদের পিসিতে আজকে আমি তোমাকে ইনস্টল করে দেখাবো যে কীভাবে 4 TB হার্ড ডিস্কটি ইনস্টল করতে হয় এবং কীভাবে এটি পার্টিশন করতে হয়। সর্বপ্রথম দেখো বন্ধুরা, আমি আমাদের প্যাকেটটি খুলে ফেলেছি হার্ড ডিস্কের। এখন আমি তোমাকে বেকে দেখিয়ে দেবো যে এটি 4 TB হার্ড ডিস্ক দেখতে পাচ্ছ তোমরা। এটি এখন আমাদের পিসিতে কানেক্ট করবো, কানেক্ট করে দেখিয়ে দেবো যে এটা কীভাবে পার্টিশন করতে হয়। সো বন্ধুরা দেখো, এটা বন্ধুরা এটা ওয়েস্টার্ন ডিজিটের একটি হার্ড ডিস্ক, একদম নিউ হার্ড ডিস্ক তোমরা দেখতে পাচ্ছ। এখন আমি আমাদের পিসিতে এটি কানেক্ট করবো। কানেক্ট করার পর তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমরা কীভাবে পিসিতে কানেক্ট করবা এবং কীভাবে তোমরা এই হার্ড ডিস্কটি পার্টিশন করতে পারো। সো সর্বপ্রথম বন্ধুরা দেখো, আমি আমাদের ডেস্কটপে আমরা তোমার হার্ড ডিস্ক আমরা ইনসার্ট করবো। সো বন্ধুরা দেখো, আমি আমাদের যেহেতু আমি আমার ডেস্কটপের উপরে ক্যাশিংয়ের পরে আমরা রেখে এটি ইনসার্ট করছি। সো বন্ধুরা দেখো, আমি সর্বপ্রথম আমাদের SATA কেবলটি আমাদের হার্ড ডিস্কে ইনসার্ট করে নিচ্ছি। তোমরা অবশ্যই SATA কেবলটি ঠিক মতন ইনসার্ট করবা। তারপর বন্ধুরা দেখো, পাওয়ার কেবলটি আমি ইনসার্ট করছি। ইনসার্ট করার পর বন্ধুরা দেখো, আমি এটি রেখে দিচ্ছি। এখন আমি আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাবো। কম্পিউটার স্ক্রিনে যেয়ে তোমাদেরকে দেখে দেবো যে এটি কীভাবে পার্টিশন করতে হয় 4 TB। হার্ড ডিস্কটি সো বন্ধুরা দেখো, আমি আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এখন আমি তোমাকে দেখিয়ে দেবো আমাদের যে মাই কম্পিউটার আছে, সেই মাই কম্পিউটারের ম্যানেজ অপশনে চলে যেতে হবে। সো বন্ধুরা দেখো, আমি ম্যানেজ অপশনে ক্লিক করলাম। ম্যানেজ অপশনে ক্লিক করার পর বন্ধুরা দেখো, ডিস্ক ম্যানেজমেন্ট এই অপশনে ক্লিক করতে হবে। সো বন্ধুরা দেখো, ডিস্ক ম্যানেজমেন্ট ক্লিক করার পর বন্ধুরা দেখো, আমাদের হার্ড ডিস্কটি এইভাবে শো করছে। তো বন্ধুরা দেখো, ডিস্ক 6 আমার 6 পোর্টের এটি সাপোর্ট করছে। তারপর দেখো বন্ধুরা, উপরে একটি অপশান দিয়ে আছে বন্ধুরা, দুটি অপশান দেখতে পাচ্ছি বন্ধুরা, একটি মাস্টার, একটি হলে পার্টিশন ট্রাভেল, দুটোই দেখতে পাচ্ছি বন্ধুরা ট্রাভেল। তো বন্ধুরা আমি নিচে ডি সিলেক্ট করবো, আমি মাস্টার করতে চাচ্ছি না। সে বন্ধুরা সিলেক্ট করার পর বন্ধুরা দেখো, আমাদের নিচের দিকে ড্র্যাগ করে নিচের দিকে নামিয়ে বন্ধুরা দেখো, এখানে আমরা হার্ড ডিস্কটি সম্পূর্ণ স্পেস পাচ্ছি। সে বন্ধুরা দেখো, আমি এখানে রাইট ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে আমরা বন্ধুরা দেখো, এখানে সম্পূর্ণ যে আমাদের হার্ড ডিস্কের জায়গাটি আছে সেটি শো করছে। সে বন্ধুরা দেখো, আমি ক্যালকুলেটর ওপেন করেছি। ক্যালকুলেটরটি ওপেন করে নেওয়ার পর বন্ধুরা, আমাদের এটি পুরো স্পেসটি কপি করে এখানে পেস্ট করে দেবো। করে দেওয়ার পর বন্ধুরা দেখো, আমি এখানে 4টি পার্টিশন করতে চাই। সে বন্ধুরা দেখো, ভাগে ক্লিক করলাম, ভাগে ক্লিক করে 4 দিয়ে আমি এটা ভাগ করে নিচ্ছি। সে বন্ধুরা দেখো, আমি এটা ভাগ করে নেওয়ার পরে এখান থেকে কপি করে আমি এখানে পেস্ট করে দেবো। যেহেতু আমি 4টি পার্টিশন করতে চাই, সেক্ষেত্রে বন্ধুরা আমি এখানে 4 ভাগে ভাগ করে নিলাম। নেওয়ার পর বন্ধুরা দেখো, আমি এখানে টাইপ করে দেবো, 4টে পার্টিশন করতে চাচ্ছি। এখানে আমি 4টে পার্টিশন ক্যালকুলেট করে নিচ্ছি। এখন আমি বন্ধুরা দেখো টাইপ করে দিচ্ছি 4টে পার্টিশন, যে আমার ক্যালকুলেট করে যে সংখ্যাটি পাইছে সেই সংখ্যাটি আমি পেস্ট করে নিচ্ছি এখানে। বন্ধুরা দেখো, কপি করে নিচ্ছি, বাবা যদি আমাদের টাইপ করা না লাগে। বন্ধুরা দেখো, ডিফল্ট নেক্সট করে দেওয়া ডাইরেক্টলি, নেক্সট করে বন্ধুরা দেখো ফিনিশ করে দেওয়া। সে বন্ধুরা দেখো, আমাদের একটি প্রথম পার্টিশনটি হয়ে গেছে, এটি একটি। বন্ধুরা আবার রাইট ক্লিক করে বন্ধুরা দেখো, নিউ এ ক্লিক করে বন্ধুরা দেখো, আবার তুমি নেক্সট করে পার্টিশন করে নিবা। বন্ধুরা দেখো, দুটি হয়ে গেছে। এখন বন্ধুরা দেখো, আমি 3 নম্বর পার্টিশনটি করবো। সে বন্ধুরা দেখো, নিউ সিম্পল ভলিউমে ক্লিক করে বন্ধুরা দেখো, আমি নেক্সট করে বন্ধুরা দেখো ফিনিশ করে দিচ্ছি। আমাদের পার্টিশনটি কিন্তু বন্ধুরা 3টি হয়ে গেছে। লাস্টে আবার ক্লিক হচ্ছে বন্ধুরা দেখো, এখান থেকে বন্ধুরা নেক্সট করে আমাদের ফিনিশ করে দিতে হবে। সে বন্ধুরা দেখো, নেক্সট করে আমি ফিনিশ করে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমাদের 4টি পার্টিশন কিন্তু হয়ে গেছে। এখন বন্ধুরা আমি মিনিমাইজ করে তোমাকে দেখিয়ে দেবো মাই কম্পিউটারটি ওপেন করে। সে বন্ধুরা দেখো, মাই কম্পিউটার ওপেন করছি। ওপেন করার পর বন্ধুরা দেখো, আমাদের 4টি পার্টিশন শো করছে। সে বন্ধুরা এভাবে তোমরা 4টি, 5টি, 10টি, 2টি, 1টি যে কোনো পার্টিশন তোমরা ক্রিয়েট করতে পারো। আই হোপ ভিডিওটি দেখে তোমরা বুঝতে পারছো যে কীভাবে হার্ড ডিস্ক পার্টিশন করতে হবে। বন্ধুরা শুধু 4 TB না, 1 TB, 2 TB তোমরা যে কোনো হার্ড ডিস্ক তোমরা এখানে প্লাগ ইন করে পার্টিশন করতে পারো। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবা,